সরকার পতনের হয়নি এখন আপনারা বলছেন নতুন বিএনপি সরকার পতন করবে এই বিষয়টি নিয়ে কয়েকদিন পরপর বিএনপির বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের আলটিমেটাম দেওয়া হয় কিন্তু এটি বাস্তবায়ন হচ্ছে না এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন ট্রল দেখতে পাচ্ছি হাসি ঠাট্টা দেখতে পাচ্ছি এবং আওয়ামী লীগ মহল থেকে অনেক ধরনের কথা শুনতে পাচ্ছি অনেক হাসা শুনতে পাচ্ছি এই ধরনের প্রশ্নে খুব চমৎকার একটি কথা বলেছেন রুমিন ফারহানা চললাম সেটা শুনে আসি এই যে হাসাহাসি ট্রল আপনি নিজেই প্রশ্নের আগে বললেন চলেন আমরা একচোট হাসি কিন্তু প্রধানমন্ত্রীর মুখে তো হাসি দেখি না সবচেয়ে বেশি হাসার কথা তো প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো প্রধানমন্ত্রী ওনার মুখে এত বিরাগ কেন এত রাগ কেন এত ক্ষোভ কেন এত দুঃখ কেন উনি তো ওনার দলকে ওনার বিরুদ্ধে দাঁড় করায় একটা অভূতপূর্ব নির্বাচন আয়োজন করেছে কি হলে এই নির্বাচনকে গ্রহণযোগ্য বলা যায় বা যেতে পারে সেই বিষয়ে খুব সুন্দর একটি কথা বলেছেন রুমিন ফারহানা চলুন আমরা সেটা শুনে আসি কিছু নিউ ব্যাপার আছে এখানে নাথিং নিউর মধ্যে কিছু নিউ আছে যেমন এখানে নির্বাচনের আগেই সকলেই জানে কে সরকার গঠন করবে কোনো আনসার্টেনটি নাই যারা ভোট দেবে তাদের সামনে আমি কোনো অপশন রাখি নাই হয় আওয়ামী লীগ না হলে আওয়ামী লীগের ডামি না হলে আওয়ামী লীগের স্বতন্ত্র না হলে আওয়ামী লীগ সমর্থিত জাপা না হলে আওয়ামী লীগের জোটভুক্ত ওয়ার্কার্স বা জাসদ যারা আবার আওয়ামী লীগেরই মানে সকলেই কিন্তু নৌকায় উঠবার জন্য ব্যাকুল বড় বড় নেতারা মার্কা পেয়েছেন ছোট ছোট নেতারা হয়তো মার্কা পাননি কিন্তু তারাও প্রচার করছেন যে আমি নৌকা সমর্থিত সুতরাং নৌকা এবং নৌকা এবং নৌকা এবং নৌকার বাইরে আসলে আর কিছুই নাই সুতরাং এটাকে আপনি কিভাবে নির্বাচন বলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন